Finally, we got it, my brand new second hand bike. So, বুঝতে পারতেছেন কতটা খুশি আজকে কিভাবে আপনাদেরকে বোঝাবো বলে বোঝাতে পারবো না. That's it. My dream is success. Finally. ফাইনালি একটা মধ্যবিত্ত ফ্যামিলি ছেলের জন্য একটা বাইক কি জিনিস এটা কিন্তু মানে ছেলেরাই জানে, আসলে অন্য কেউ আসলে এই জিনিসটার ফিলিংস বুঝতে পারবেন না. কোথা থেকে কিভাবে বাইকটা নিয়েছি চলুন করবো না আর দেরি, শুরু করি. আপনাদের এই রায়হান মানে আপনাদের এই ছোট ভাই সেই কত কষ্ট করছে একটা বাইকের জন্য সেটা যে মানে কল্পনা করে বুঝতে পারবো না. আপনাদেরকে ক্যামেরা বন্দি তো দূরের কথা, আপনাদেরকে যদি ভালোভাবে বোঝানো হয় এতটা পরিশ্রম করছে একটা বাইকের জন্য যে জিনিসটা কল্পনার বাইরে. শুধুমাত্র একটা বাইক আর কি রায়হানের না, জাস্ট এটা প্রত্যেকটা ছেলেরই একটা মানে ইমোশন. বাইক ইজ ইমোশন. দুই চাকার আপনারা নারীতে আসক্ত এমনও পুরুষ আছে যারা নারী দুই চাকাকে ভালোবাসে, দুই চাকার প্রেমে পড়েছে, তার মধ্যে আমিও একজন. এত পরিশ্রম করছি লাইফে কখনো ভাবি নাই যে পরিশ্রমটা সার্থক হবে. এমন একটা সময় আসছে যে সময়টা আমি মানে হতাশ হয়ে গেছি, আমি থেমে গেছি. তারপর রাতে ঘুমানোর সময় কান্না করতাম যে না আমাকে থেমে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতে হবে. আমি থেমে থাকি না ইনশাল্লাহ, আল্লাহ সহায় আমি ইনশাল্লাহ এগিয়ে গেছি পরিশ্রম করতে 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 করতে. সেই 2018 থেকে পরিশ্রম করতেছি, এখন পর্যন্ত পরিশ্রম করতেছি শুধুমাত্র নিজের ড্রিমগুলো সাকসেস করার জন্য. তো আমি শুধু এটাই বলবো প্রত্যেকটা ছেলে যারা আছেন, সবাই সবার ড্রিম সাকসেস করার জন্য কাজ করেন ঘরে বসে না থেকে, সবাই নিজের পায়ে নিজে দাঁড়ান. আর আমি যেভাবে মাথার ঘাম পায়ে ফেলছি আপনারা ট্রাই অ্যাগেন সিন ইনশাল্লাহ, নেভার গিভ আপ. আপনারা এগিয়ে যান, আপনাদের সফল হওয়াটা আসবেই আসবেই ইনশাল্লাহ. 2000 years later. আলহামদুলিল্লাহ যে একটা বাইক নিতে পারবো নিজের পরিশ্রমের টাকায়. তো লাইফলি মানে এতটা আজকে খুশি যে শুধুমাত্র একটা গাড়ির জন্য. এই হাতে যে টাকাগুলো দেখছেন না মানে জাস্ট ইটস মাই ইমোশন. মানে কত কষ্টের টাকা, যদি এটার ভিতরে ঘামের পরিমাপ করা হইতো না টাকার চেয়ে আমার ঘামের পরিমাণটা সবচেয়ে বেশি হইতো. টাকাটা হ্যান্ড ওভার করতেছি ভাইয়ের কাছে, তো ভাইয়া তো টাকাগুলো গুনতেছে, তো এরপরে টাকা গোনা শেষ হলে আমাকে হ্যান্ড ওভার করবে. তো বুঝতেই পারতেছেন অবস্থাটা মানে কোথায়. দ্যাটস ইট. আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ.